সঠিকভাবে তাদেরকে এতদিন খুন করে দেওয়া হয়েছে, আমরা তাদেরকে স্বাবলম্বী করতে চাই। প্রত্যেকটা ছাত্রের ওই ধরনের কোয়ালিফাইড ব্যক্তির চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। শহর এলাকার ইমাম সাহেবদেরকে মর্যাদার সাথে ওই সালিশে আহ্বান জানাতে হবে। আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে সরকারের একজন আইন কর্মকর্তা। রাষ্ট্রের পলিসি আমরা কি চাই, কিভাবে রাষ্ট্রটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সে বিষয় নিয়ে আমি দু একটি কথা বলব। আমাদের রাষ্ট্রের অন্যতম টার্গেট হলো যারা রাষ্ট্রকে পরিচালনা করবে তারা এক নম্বর পার্সন অবশ্যই তাকে সততার দিক থেকে এক নম্বর সৎ ব্যক্তি হতে হবে। যত বড়ই তার যোগ্যতা থাকুক না কেন, তিনি যদি সততার দৃষ্টিতে দুর্নীতির দৃষ্টিতে বা অন্য কোনো যোগ্যতা যাই তার থাকুক না কেন, সে যদি করাশান্ত্রী না হয় আমাদের সরকারে আমরা তাকে গুরুত্বপূর্ণ বাস্তব মনে করব না। আমাদের দ্বিতীয় বিষয়টা হলো এই যে এই সরকার ব্যবস্থাপনায় আজকে যারা এতদিন জোর করে নির্বাচনী ব্যবস্থায় ক্ষমতা দখল করেছিল, আপনারা দেখেছেন রাষ্ট্রীয় অধ্যাদেশের মাধ্যমে ইতিমধ্যে সেই জায়গাগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং ওই জায়গাগুলোতে স্পেশালি কিছু লোককে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। আমি অনুরোধ জানাবো আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। তৃতীয় বিষয়টা হলো এই, আমরা রাষ্ট্রের সকল নাগরিকের জন্য বিচার ব্যবস্থা ইনশিওর করতে চাই, তাদের বিচার পাওয়ার অধিকারটা ইনশিওর করতে চাই, তাদের অর্থনৈতিকভাবে যাদেরকে এতদিন খুঙ্গ করে দেওয়া হয়েছে আমরা তাদেরকে স্বাবলম্বী করতে চাই। এই প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে, ধৈর্যের সাথে আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশেষ প্রশাসন ইতিমধ্যে আমাকে কোপারেশন করা শুরু করেছেন, আমি অনেকগুলো কার্যক্রম তাদের সাথে হাতে নিয়েছি। আমি অন্যতম কার্যক্রমের অংশ হল এই বাংলাদেশের বিচার ব্যবস্থায় সকলে বিচার পাওয়ার যে অধিকার, সে অধিকারটা যদি ইনশিওর করতে হয় আমি থানা এবং পুলিশ স্টেশন থেকে কাজ শুরু করতে চাই। ধরুন এখানকার যে পুলিশ স্টেশন রয়েছে, আমার যে আইনজীবীরা রয়েছে, ধরুন আশরাফ ভাই রয়েছেন, আমাদের ফারুক ভাই সেরকম যারা রয়েছেন, এই আইনজীবীগুলো প্রতিনিয়ত থানা ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অ্যাসিস্ট করবেন। আমি ও কর্মকর্তা সাহেবকে বলবো আইনগত বিষয়ে কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে আপনারা তাদেরকে কল দিবেন, তাদেরকে সাথে নিয়ে আপনারা কাজ করবেন। প্রশাসন ব্যবস্থাপনায় আমরা বলেছি যে কোনো একটা সালিশ ব্যবস্থাপনায় যদি ন্যায় বিচার নিশ্চিত করতে হয় শহর এলাকার ইমাম সাহেবদেরকে মর্যাদার সাথে ওই সালিশে আহ্বান জানাতে হবে। আমি উপজেলার ব্যবস্থাপনায় ইতিমধ্যে লোকগুলোকে উপজেলাতে এনে তাদের হাতে সাহায্য সংস্থা তুলে দিয়েছি। এইভাবে আমরা বাকি সকলের কাছে সবকিছু পৌঁছানোর করব। আমরা চাই কিছু সময় একটি সময়ের ব্যবধানে বাংলাদেশ ফ্রিয়ার এবং ফেয়ার হবে, ভালো একটি ইলেকশন হবে, সেই ইলেকশনে যদি ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারে পুরো বাংলাদেশ ভালো হয়ে যাবে। এরকম কার্যক্রমের বিরুদ্ধে ইতিমধ্যে কিছু না কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে, আমি প্রত্যেকটা ভাইকে আহ্বান জানাবো আপনারা এক একজন প্রত্যেকটা এলাকায় এক একটা ইনফরমেটিভ পার্সন হিসাবে কাজ করবেন। কোথাও সাদাবাদীর নাম শুনবেন তাহলে সাদাবাদের নামটি ইতিমধ্যে আমি যে কর্মসূচি দিয়েছি অনুষ্ঠানিক কর্মসূচি পাশের লোকগুলোকে ওই সাদাবাদের নামটা বলে দিবেন একে অন্যজনে। আর প্রশাসনিক ব্যবস্থাপনায় একটি বিচারের রাস্তা ইতিমধ্যে আমরা ওপেন করছি। আমি আরেকটি কথা বলেছি, হীরের সাহেবের মাস্টার ডিগ্রি পাস এমন কোনো ছাত্র যদি থাকে তার যদি চাকরি না থাকে উপজেলা ব্যবস্থাপনা আপনারা সিডি পৌঁছে দেবেন। প্রত্যেকটা ছাত্রের ওই ধরনের কোয়ালিফাইড ব্যক্তির চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো। সুন্দর বাংলাদেশ আপনাদের সহযোগিতা আশা করা যাচ্ছে। এই বাংলাদেশে আপনারা সাহসের সাথে হেসে খেলে মন খুলে এবাদত বন্দেগী করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।